আসসালামু আলাইকুম রাসেল হাইফেলার পিজন লকড ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রাসেল আজকে আবারও হাজির হলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আশা করি পূর্ব ভিডিওটা আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামতটা কমেন্টস কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং পরবর্তীতে যদি আপনারা নতুন কোনো ভিডিও চান অবশ্যই আমার জানা থাকলে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে মূল আলোচনার বিষয় হচ্ছে কবুতারের মুস্কাবাজি সম্পর্কে কবুতার উড়ানোর সময় আমরা যারা হাই ফেলার কবুতার পালি সাধারণত আমরা কবুতার উড়ায় কম বেশি সবাই আসলে প্রপার ট্রেনিং বা প্রপার গাইডলাইনটা আমরা পাই না তো সেই বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটা আপনারা আমার সাথে থাকবেন মূলত আজকের ভিডিও ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কবুতার এক্সট্রা পাওয়ারের জন্য আমরা উড়ানো ট্রেনিংয়ের সময় বা ফাইনাল টুর্নামেন্টে উড়ানোর দিন সাধারণত কি খাবার দিলে কবুতার সুন্দর একটা রেজাল্ট করবে ভালো একটা রেজাল্ট করবে সেই বিষয়টাই আপনাদের সাথে আলোচনা করব মূলত ছয়টা জিনিসের প্রয়োজন হবে আপনাদের তো এই খাবারটা তৈরির জন্য আপনাদের সাধারণত ছয়টা জিনিসের প্রয়োজন হবে তার ভিতরে দুটো আছে মেডিসিন এবং বাদ বাকি চারটা আছে ন্যাচারালি খাবার চারটা খাবারই আমরা কম বেশি সবাই চারটার সাথে পরিচিত আছি এক নাম্বারে হচ্ছে আপনার বাদাম আছে দুই নম্বরে কালো এলাচ আছে তিন নম্বরে সবুজ এলাচ আছে এবং চার নম্বরে গোলমরিচ আছে আর এই চারটা জিনিসের সাথে অতিরিক্ত এক্সট্রা দুটো জিনিসের প্রয়োজন হবে সেটা হচ্ছে তো আপনার দুটো মেডিসিন এই দুটো মেডিসিন আপনাদের প্রয়োজন হবে দুটো মেডিসিনের নামই আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব আশা করি সেইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে মেডিসিন দুটার নাম কি এবং এটা আপনাদের খাবারের নিয়মটা হচ্ছে আপনারা রাত দশটা বা এগারোটা বাজে প্রত্যেকটা কবুতরে দুইটা পরিমাণ দুইটা বা একটা একটা করে বড়ি আপনারা খাওয়াই দিবেন বড়ির মতন তৈরি করে তো এখন বড়িটা বানানোর নিয়মটা জিনিস বানানোর বিষয়টা আপনাদের বলি এই হচ্ছে আপনার বড়ি সাইজ হবে তো আপনারা যে কয়টা পরিমাণ দিবেন। তো দেওয়ার জন্য আপনারা সাধারণত আপনার দুইটা বাদাম এবং দুইটা এলাচের বিচি সবুজ এলাচের এবং দুইটা কালো এলাচের বিচি আর সাথে আপনার একটা হচ্ছে গোলমরিচ আর এর পাশাপাশি যে দুইটা মেডিসিন আছে তো মেডিসিনের চার ভাগের এক ভাগ পরিমাণ চার ভাগের এক ভাগ পরিমাণ দিবেন চার ভাগের এক ভাগ পরিমাণ দুইটা বড়িরই এটা আমি একটা কবুতারের জন্য যে জিনিসটুক প্রয়োজন আমি সেটাই আপনাদের বলে দিচ্ছি এরপরে পাশাপাশি আপনারা যদি পাঁচটা বা দশটা যে কয়টা কবুতারে খাওয়ান সেই পরিমাণ হিসাব করে আপনারা খাবারটা তৈরি করবেন খাবারটা তৈরি করে রাত বারোটা বাজে এগারোটার দিকে বা এগারোটা বারোটার ভিতরে আপনারা দিবেন আর এর সাথে আরেকটা জিনিস হয়তো বা বাদ পড়ছে সেটা হচ্ছে আপনার মোনাক্কা মোনাক্কা লাগবে আপনার একটা মোনাক্কার ভিতরে যে বিচি হয় বিচিটা ফেল ফেলে দিয়ে আপনার একটা মোনাক্কার অর্ধেক পরিমাণ দিবেন মোনাক্কাটা দিবেন সাথে দিয়ে আপনারা সুন্দর করে এভাবে বড়ি বানাইয়ে রাত এগারোটা বা বারোটার দিকে খাওয়াই দিবেন রাত বারোটা বা এগারোটার দিকে কবুতরকে খাওয়াই দিবেন সুন্দর করে আর বানানোর প্রক্রিয়াটা আপনারা চাইলে আমান দিস্তার মাধ্যমেও সেইসে বানাতে পারেন অথবা যদি আপনাদের ঘরে বিলিন্ডার থাকে বিলিন্ডারও সুন্দরভাবে গুঁড়া করে বানায় খাওয়াতে পারেন এটা আপনাদের উপরে নির্ভর করবে আপনারা কিসে তৈরি করবেন তো সমস্যা নয় যাতেই তৈরি করবেন তৈরি আপনারা আপনাদের মতন সুন্দরভাবে তৈরি করে রাত্রে এগারোটা বা বারোটার দিকে প্রত্যেকটা এক একটা কবুতারে এক একটা বড়ি খাওয়াই দিবেন সুন্দরভাবে এরপরে সকালবেলা আপনারা কবুতরটা ছাড়ার আগে অবশ্যই কবুতার ছাড়ার আধা ঘন্টা আগে দুই সিসি বা তিন সিসি পানি খাওয়াইয়ে কবুতারটা একটু রেস্ট রাইখে তারপর কবুতার আকাশে ছাড়বেন ইনশাল্লাহ কবুতার রেজাল্ট করবে যদি আল্লাহ চাই আর অবশ্যই আমি যে ভিডিওটা আপনাদের হাতে শেয়ার করতেছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন ভালো না লাগলে শেয়ার করার দরকার নেই সর্বোপরি কথা হচ্ছে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি যার কারণে যে আমি কবুতারকে আপনাদের খাওয়াতেই হবে এরকমটা না যদি আপনাদের ভালো লাগে কবুতার খাওয়াই আপনারা ট্রাই করে দেখতে পারেন আর যদি ভালো না লাগে দরকার নেই আর অবশ্যই ভিডিওর লাস্টে একটা উপদেশমূলক কথা যে আপনারা অবশ্যই সিনিয়রের পরামর্শ নিয়ে সিনিয়র জুনিয়র যারা আছে যারা ভালো অভিজ্ঞ আছে হাইফিলার কবুতার সম্পর্কে অবশ্যই সিনিয়রের পরামর্শ নিয়ে আপনারা কবুতারে খাওয়াবেন নতুবা কবুতার সাইড এফেক্ট হতে পারে যার কারণেই আপনাদের কথাটা বলা তো ভালো লাগলে কবুতরে খাওয়াইন ভালো না লাগলে খাওয়ানোর দরকার নেই আর এমন না যে জিনিসটা খাওয়ালেই আপনার কবুতার চোদ্দ ঘন্টা রেজাল্ট হবে এরকমটা না তো সর্বোপরি কথা হচ্ছে আপনারা সিনিয়রের পরামর্শ নিয়ে ভালো লাগলে তারপরে কবুতরে খাওয়াইয়েন তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত শেষ করতেছি আপনারা সব ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার কবুতারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম